আপনার ভালোবাসায় আপনি পড়বেন, আপনার দিলের মহব্বতে আপনি পড়বেন, ওই সুর উঠছে, তাল উঠছে, এই জন্য আপনারও তাল উঠছে। বিষয়টা এটা না, বিষয়টা হলো আপনার দিল, আপনার হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলার রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ যে কয়টা হক উম্মতের উপর নবীজির পাওনা আমাদের কাছে, তন্মধ্যে অন্যতম হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া। এটা নবীজির হক আমাদের উপর। এবং শুক্রবারে জুমার দিন দুরূদ শরীফ পড়ার বিশেষ ফজিলত, ভীষণ ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আলাদাভাবে তোমরা জুমার দিন আমার উপরে একসিরু, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, তোমাদের শুক্রবার জুমার দিনের দুরূদ আমার নিকটে ফেরেশতারা আলাদাভাবে হিসেব করে পেশ করে। এবং কিভাবে পেশ করে? বিসমিহি ওয়া বিইসমি আবিহি। যে কোনো উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ শরীফ পড়ে তো ফেরেশতারা ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে। অমুকের ছেলে, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ল, আমার বাপের নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত। আর কারো কাছে যখন কারোর নাম বারবার উচ্চারিত হয় সে তাকে অদেখা না দেখেও তার প্রতি তার একটা ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, আন্তরিকতার জন্ম চেয়ারম্যান সাহেবের কাছে গেছে লোকটা, তো উনি দেখলেই বলে, নাম শুনে, ও আচ্ছা আচ্ছা আপনি আশরাফি সাহেব, আপনার কথা তো আমার অনেকেই বলছে, অনেক সময় বলে আপনার কথা অনেক শুনছি। এই যে যদি দেখে নাই কিন্তু না দেখার পরেও আন্তরিকতা কি হয় জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানেও ওই উম্মতদেরকে দেখে বলবেন, আচ্ছা তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ও তুমি সেই আনিস, মাশা আল্লাহ। আচ্ছা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে হাশরের ময়দানে কেমন মজাটা হইবে, ওই লোকটা কি পরিমাণ খুশি হবে, হায় হায় করছি কি, কামড়া করলাম, যদি আরও পড়তাম, যদি আরও পড়তাম। এই জন্য বাপ কোনোভাবেই দুরূদ শরীফ অনুষ্ঠান সর্বস্ব না, এটা আসলেই এটা পক্ষপাত অথবা কাউকে আঘাত করা, কাউকে ছোট করা, কসম আল্লাহ এইটার উদ্দেশ্যে বলতেছি, কোনো কাউকে প্রতিপক্ষ বানানোর জন্য না। আমি এই তরিকার, অমুকে এই তরিকার, আমি এটি বুঝিও, ব্যক্তিগত এতটা বুঝিও, এতটা মাথাও গামায়, আমি ঘুমেতে উঠতেই দেখি বাজে 11:20, আমি চিন্তা করবার টাইম করি, এই এখন সকালে একটা লাভ দিয়ে উঠে গোসল করছি, একসাথে বাসায় আপনার একসাথে বলি যে আমি নাস্তা দাও, চা দাও, আমার কাপড় চোপড় কই, গেঞ্জি কই, লুঙ্গি কই, গামছা কই, মানে সব একসাথে বলে ফেলি বাসায় সবসময় ঘুম থেকে উঠি, কারণ তারা হুড়া। মাঝে মাঝে আমার বিবি চা নাস্তা সব একসাথে দিয়ে লাগে, মানে প্রায় বলে আরে চা তো ঠান্ডা হয়ে যাবে, কো বলছেন সব দিতাম দিছি। তাহলে এই জন্য বললাম যে কারো খোঁসাখুসি করার সময়টা কোথা, সময় এইটুকু টাইম ঘুম ঝাইলে তো ভালো। এই জন্য বাস্তবতা হলো এ কথা বুঝানো, দুরূদ শরীফ একান্তই হৃদয়ের আবেগের, ভালোবাসার, মহব্বতের একটা আমল, অনুষ্ঠান সর্ব অনুষ্ঠান সর্বস্ব আমল নয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমার মহব্বত, আমার দিল আমার রসুল, আমার ভালোবাসা আমার রসুল, এইভাবে হইতে এইভাবে হইতে। উনি তিনবার পড়ছে দেখে আমি গুন্না গুন্না তিনবার পড়ব, জি না, আপনার চাইতে আমি বেশি ভালোবাসি, অথবা আপনি আমার চাইতে কি করেন বেশি ভালোবাসি। গুনে গুনে হইলে হবে নাকি, ভালোবাসায় গুনতে নাই। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুররে আমি একবার জিগাইছিলাম যে হুজুর, আমি যখন থেকে উনারে দেখছি তখন থেকেই দেখি উনি প্রতি বছরই হজেও যায় উমরায়ও যায়, প্রত্যেক বছর। তা আমি বললাম একদিন যে হুজুর আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন হজ উমরার সফরে? তো হুজুর আমারে বলছে, মাওলানা দারুণ কথা, মাওলানা শ্বশুর বাড়িতে কয়বার গেছে কেউ কি গুনে যায়? আপনারা কি বলেন তো কে কয়বার গেছেন শ্বশুর বাড়িতে? ওই গুনছে দিটা, এটা গুনার বিষয় কোনো কইতে, এটা কি গুনতে হয়? ভালোবাসার জায়গায় কি আর গুনাগুনি আছে এখানে? হ্যাঁ, স্ত্রীকে কয়বার ভালোবাসছেন গুনছেন নাকি? মাকে কয়বার ভালোবাসছেন গুনছেন? এটা তো আল্লাহর ঘরের জিয়ারত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত, এটা গুনবেন কেন? আমি মোট 16 বার হজ করেছি, তো কী সে 16 বার হজ করেছেন, 18 বার উমরা করেছি, তো এরপরে বা এরপরে শেষ কোর্স আদায় হয়ে গেছে বলেন, এমন কোনো সংখ্যা আছে যে? এই জন্য বললাম এটা সংখ্যা না, এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা মহব্বত, এটা আল্লাহ তাআলার মহব্বত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, দুরুদ শরীফ পড়তে হবে, এটাকে আমল বানাইতে হবে, অনুষ্ঠান। আমার কথাটা বুঝছেননি আপনারা? করে দুরুদ শরীফটাকে কি বানাইতে হবে? আমল বানাইতে হবে, এটা আপনার আমল, আমল। কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, কেউ বুঝার কি দরকার? আপনি হেতেরে নি বুঝানে লেগে দুরুদ শরীফ পড়ছেন মিয়া, কেউ বুঝবে কেন? কেউ শুনতে হবে কেন? আপনি কখনো রাতে পড়বেন, কখনো দিনে পড়বেন, কখনো হাঁটতে হাঁটতে পড়বেন, কখনো বসতে বসতে পড়বেন, কখনো গাড়িতে বসে পড়বেন, আপনার ভালোবাসা বাড়বে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফও বাড়বে, দুরুদ শরীফও বাড়বে, ভালোবাসাও বাড়বে, মহব্বতও বাড়বে। আমরা হাদিসে পড়ছি এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মৌলিক ফরজ ওয়াজিব ইবাদতের পরে যেটুকু অবসর পাই, ওই অবসর সময় যদি 1/3 আপনার উপরে দুরুদ পড়ি কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক উত্তম হবে, চাইলে তার চাইতে বেশি পড়তে পারে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি যদি অর্ধেক আমার অবসর সময়টাকে অর্ধেক করে বাকি তাসবিহ তেলাওয়াত এগুলো পড়মু অর্ধেক, আপনার উপরে দুরুদ শরীফ, মনে করেন আমার অবসর 2 ঘন্টা কথার কথা, তাহলে 1 ঘন্টা পড়মু দুরুদ শরীফ, আর 1 ঘন্টা তেলাওয়াত তাসবিহ অন্য নেক আমল নফল আমল, এটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক উত্তম হবে, চাইলে তুমি তার চাইতে বেশি পড়তে পারো। এই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার অবসরের পুরাটা সময় আপনার উপরে দুরুদ পড়ি তাইলে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য, থাকার জন্য এটাই যথেষ্ট। এখানে কয়টা পড়তে হয়েছে? 100 বার, এখানে 50 বার কথা বলেন না তো? এই জন্য দুরুদ শরীফকে আমল বানাইতে হবে, আমল, এটা আমার আমল, আমল বানাইতে হবে, অনুষ্ঠান না, অনুষ্ঠান নয়, এটা আমার আমল। ভালোবাসার তাগিদে পড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে নিজে। মদিনায় যারা থাকে, মদিনা শরীফ, আপনারা যারা হয়তো সাধারণ, যারা আরবি বোঝেন না, আপনারা তো বুঝতেন না বিষয়টা, কিন্তু আমরা তো দেখছি বারবার,
আরবের মদিনার সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষ বলা চাই, যেই কোনো কথার আগে পিছে বেচা কিনার ক্ষেত্রে, চলা ফেরার ক্ষেত্রে, একটু থেকে একটু নড়াচড়ার ক্ষেত্র বারবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। আরো আশ্চর্য শুনেন, আমি নিজ চোখে বহুবার দেখছি মদিনায় একটু থেকে একটু কাস্টমারে আর দোকানদারে মনে করেন একটু থেকে একটু উনিশ বিশ হয়েছে দামাদামি তর্ক আপনার মাল কিনা লইয়া, সাথে সাথে যদি একজন বলে, মানে কেউ একজন, সাল্লি আলা মুহাম্মদ, রসুলের উপরে দুরুদ পড়ো, একদম মনে যেন আগুনে পান্ডে লেগে, হাতে একবার শু একের কথাই কয় না, মাতে নাই কে, সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে দুরুদ শরীফ পড়ে, আর কোনো মুলামুলিও নাই, কোনো ঝগড়াঝাটি হয় না, একের যেন আগুনে কি দিয়ে দিছে, পানি পানি দিয়ে দিছে, এমন আসর মদিনায় আমি অনেক দেখছি। তাইলে বলে মদিনা শরীফে গাড়ির পিছনে এই এটা কি কয় লিফট, লিফটে যে ওঠে এটার ভিতরে, লিফটের ভিতরে স্টিকার, গাড়ির পিছনে বিভিন্ন জায়গা স্টিকার লাগানো আছে, বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গা বহু দেখছি লেখা আছে, হ্যাঁ আপনি হাল সাল্লাইতা আলা নবী আলিয়াও, আজকে কি আপনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়েছেন, মনে করায় আপনি কি দুরুদ শরীফ পড়ছেন আজকে, তো এটা যেই দেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে একবার কি পড়ে ফেলে দুরুদ শরীফ পড়ে ফেলে। এইবার ওই এখন ইদানিং দেখেন না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লাগায়, হ্যাঁ বিভিন্ন গাছে রাস্তায় কতখানে লাগায় না, ভালোবেসে কেউ দেখলো তো সে একটাবার হইলো পড়ে ফেললো সুবহানাল্লাহ, তার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে গেল, জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানো হয়ে গেল, একশো বার হইলে একশো গোলাম আজাদের সওয়াব হয়ে গেল। সুন্দর করে কইতে সম্বং করিলে হবে না, সুন্দর করে কইতে হবে। তাইলে আজকে আমি আমি একটা কারণে বলছি, এই যে এখন দুরূদ শরীফের কথাটা একটা কারণে বলছি, ওইখানে এক ভাই, এই আমি যখন এখন দুরূদ শরীফ পড়তেছিলাম উনি তখনও বসে নাই, উনি দাঁড়াইয়েই দেখলাম যে আমি চেহারার দিকে ওনার, উনি ওনার আবেগে মহব্বতে দুরূদ শরীফ পড়া শুরু করে দিছে, এ তখন এইটা আমার কাছে ভাল লাগছে, ওই ভাইয়ের এই দৃশ্য, এইখানে আসে উনি এক্ষুনি দেখছি ওনার, তা আমি বুঝলাম যে এই বেচারা এখনও বৈশে সারে নাই জাগার, কিন্তু উনি ওনার জবান খুলে দিছে, আল্লাহ তাআলা ওনাকে বরকত দান করে। তাহলে এই জন্য বললাম যে দুরূদ শরীফ হৃদয়ের আবেগে পড়বে, মনের মহব্বত, কেউ পড়বেন একশো বার, কেউ পড়বেন এক হাজার বার, কেউ পড়বেন পাঁচশত বার, আপনি কোন হিসাব রাখবেন আপনি কত বেশি পড়তেছেন, এখানে কারো কাছে সংখ্যা গুণা হিসাব এটা মূল মাকসাদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বখীল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, সে বড় কৃপণ বখীল যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরূদ পড়ল না, সে বখিল, সে বখিল আপনার। তাহলে অনেক সময় ওলামায়ে কেরাম পড়ে, আপনারা পড়েন, দুম ধরে বসে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয় আপনি সাথে সাথে পড়বেন, আস্তে আস্তে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পারে না এমন কোন মুসলমান হতভাগা আছে কি, এমন এমন হইতে পারে কোনো মুসলমানের বাচ্চা, তো তাহলে না পারার কি আছে, না পড়ার কি আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাম, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়ত যারা। আচ্ছা এই কথার দ্বারা কি বুঝছেন, কি বুঝছেন, যে সবাই নির্দিষ্ট অনুষ্ঠানে এই মহল্লার সবার দুরূদ শরীফ সমান সমান হবে, এটাই তো বুঝছেন নাকি, সবাই গুনলে আমল নামার মধ্যে তিনশোর বেশি হতো না, কারণ হ্যাঁ পড়ছে এক লগে
একজন হুজুরের লগে পড়ছে, হুজুরে পড়ছে তিনবার, হেফাটাও পড়ছে তিনবার, রবিবারে আবার হুজুরে পড়ছে তিনবার, হেফাটাও পড়ছে তিনবার, সোমবারেও হুজুরে পড়ছে তিনবার, মুসল্লিও পড়ছে তিনবার, এই সমান সমান। তা নাহলে এটা কেন নবী বলল, যে আমার উপরে বেশি দুরুদ পড়বে সে আমার তত বেশি কাছে থাকবে। বুঝা গেল এই পড়ার মধ্যে কম বেশ হবে, এই জন্য কাছের মধ্যেও কি হবে, কম বেশ। তাহলে এর দ্বারা এটা বোঝা গেল নি যে বেশি পড়া, আর প্রত্যেকে নিজের তাগিদে নিজের প্রয়োজনে, আমার জন্য আমি বাড়াবো, আমি রসুলের আরো কাছে যাইতে চাই, ঠিক না বলেন না কেন, আমি নবীর আরো কাছে যাইতে চাই, তাহলে আমার প্রয়োজনে আমি আরো বেশি পড়ব, আমনের দরকার নাই তো ঠিক আছে আপনি পড়েন না। এটা তো আসলে ঝগড়ার কোনো বিষয়ই না, মনোমালিন্যের কোনো বিষয়ই ছিল না, বিষয়ই ছিল না, শুধু শুধু এটারে আপনার ঝগড়ার একটা উপলক্ষ বানায়, ঝগড়ার একটা উপলক্ষ বানায়, নিজেদের মধ্যে দুই দল বানায় দিছে, একদল সুন্নি একদল ওয়াহাবি। আশ্চর্য কথা, কি বললেন, কি বলেন, কি বুঝাইতে চাচ্ছেন, সুন্নি বলতে কি বুঝান, ওয়াহাবি বলতে কি বুঝান, কারে গালি দেন, কারে পক্ষ নেন। সুন্নি যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয় তো মুমিনের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দরকার নাই। আচ্ছা, ওয়াহাবি, ওয়াহাব শব্দ আল্লাহর নাম, সরাসরি কোরআনের শব্দ এটা, ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এটা আল্লাহর নাম, আল্লাহর নাম তো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হওয়া এক মুসলমানের জন্য দরকার নাই। তা এক মুসলমান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভালোবাসবে, আল্লাহকেও ভালোবাসবে, এখানে বাদ দিলেন কোনটা, ধরলেন কোনটা, গালি দিলেন কারে, মহব্বত করলেন কারে, কারে গালি দিলেন, আল্লাহকে বাদ দিয়ে রসুলকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক, রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক, তো কি করলেন, কিটা করতে চাইলেন, কারে ভাগ করলেন, কারে বুঝাইলেন, কি বললে বুঝলেন, আশ্চর্য বুঝ, আশ্চর্য বুঝ, মুখের থেকে ওনার বিড়ি সরে না, আজকে 30 বছর ধরে আমনে সুন্নি ওয়াহাবি আমনে বুঝায়, মিয়া মন্ডা সাইডটা যাই গিয়ে গাড়ি ধুইয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত, না না দুঃখে কি বলেন আপনি, কি বুঝাইতে চাচ্ছেন, চেহারা সুরতের মধ্যে দাড়ি নাই, আপনি বুঝাইছেন সুন্নি ওয়াহাবি, আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন, আচ্ছা 20 বছরের আমনের ঘরে বেডিন আছে, উলঙ্গ ছবি দেখে, আমনের বউ বাচ্চা, আমনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, এত বড় মিথ্যক আপনি কেমনে বললেন, মিয়া মিথ্যাবাদী, তুমি কিসের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক বেটা, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার ব্যবসার মধ্যে হারাম, তোমার সুদের লেনদেন ছাড়া তুমি দুই লাইন আগাইতে পারো না, তুমি গিয়া কও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, আর 5 ওয়াক্ত নামাজ জীবনভর পড়ে, হালাল ছাড়া জীবনটা চলে না, হারামের দিকে যায় না, মিসওয়াক করে, দস্তরখান বিছায়, দাড়ি রাখে, লিবা টুপি পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বুখারী শরীফ মুসলিম শরীফ রসুলুল্লাহর সমস্ত হাদিসের কিতাব বছরের পর বছর পড়ায়, উনি হয়ে গেল ওয়াহাবি, উনি হয়ে গেল নবীর দুশ্মন, উনি হয়ে গেল রসুলের দুশ্মন, বিড়ি খাই না তুমি হয়ে গেলা রসুলের আশেক, এত বড় জালেম, এত বড় জুলুম কেমনে করলা, এটা কেমনে বলবা হাশরের ময়দানে, আরে কেমনে দাঁড়াইবা হাশরের ময়দানে, কেমনে টিকবা মিয়া, দেখি দুধা বহন খাওন দুনিয়া, হাশরের ময়দান কি বহন রুড়ি, কথা বলেন না কেন, হাশরের ময়দান চা দিয়ে বহন দিয়ে বিজেকে খাওন কিতা বুট মুড়ি কিতা, কি ভাবছেন বিষয়টা, কি তামাশা মনে করছেন, এটা আশ্চর্য কথা, ধাক্কা ধাক্কি করে
দয়া করে এজন্য মেহরবানি করে বুঝতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো বুঝেন, নিজের আখেরাত সুন্দর করেন, নিজের আখেরাত সুন্দর করেন, জিন্দগি সুন্দর করেন, হায়াত কাজে লাগান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। এই যে কোরআন আল্লাহ বলে, হে ঈমানদার মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই ডাকে সাথে সাথে সাড়া দাও। ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন ডাক দেই সাথে সাথে সাড়া দাও, আমার রাসূল যখন ডাক দেয় সাথে সাথে সাড়া দাও। যদি আল্লাহ রাসূলের ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতে পারো হবেটা কি? আল্লাহ বলেন লিমা ইউহয়ীকুম, তাইলেই তুমি জীবন পাবে, তাইলেই তুমি হায়াত পাবে, তাইলেই তোমার বেঁচে থাকার সার্থকতা মিলবে, তাহলেই বেঁচে আছো। ওই মানুষ জীবিত, ওই মানুষ বেঁচে আছে, তারই জীবন শুধু মানুষের জীবন যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেয়, বাকিটা কোনো জীবন না, ওইটা বাকিটা প্রাণী হইতে পারে, হাইওয়ান হইতে পারে, মানুষ হইতে পারে, মুসলমান হইতে পারে না। আল্লাহ বলছেন লিমা ইউহয়ীকুম, কেননা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, রসুলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, জীবন, জীবন, বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ডাকে সাড়া দেওয়া, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ডাকে সাড়া দেওয়া, এটা এটা জীবনের সফলতা। এজন্য বাপ আমার, আমি আসলে এই প্রসঙ্গ বলার কোনো ইচ্ছা ছিল না, ওই এক ভাইয়ের দুরুদ শরীফের জজবা আমার জজবা উড়াই দিছে। মূলত আমি তো হজ্জের উপরে কথা বলার জন্য আয়াত পড়ছি, কিন্তু আমি বলতে চাইলাম এই কথা, দুরুদ শরীফ পড়বেন দিদি, বলেন ইনশাআল্লাহ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কত আশেক ছিল, এমন যারা মদিনার রওজা পাকের সামনে দুরুদ শরীফ পড়বে, সালাম পেশ করবে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাদের সালামের জবাব দিছেন, তারা নিজ কানে শুনতে পাইছে, এমন অসংখ্য বুজুর্গদের জীবন কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে, কি পরিমাণ। আমরা পিছনের জীবনে এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে, যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবিতা লিখছে, সে আর রওনা দিছে মদিনা শরীফ, রওজা পাকের সামনে নবীজির সামনে দাঁড়াইয়া পড়বে। ওই বাদ ওই সময়কার বাদশাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইয়া বলছে, ওরে বাধা দে, ওরে ঢুকতে দিও না, ওরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা না। বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে সে এমন আশেকানা কবিতা লিখছে আমার জন্য, হয় যদি ওইখানে আমার সামনে এসে পড়ে এটা, আমি রাসূল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়া পারবো না, ওরে ওরে আসতে বানা কর। আচ্ছা বলেন এটা কি কি বিষয়? এক গ্রাম্য বেদুইন, সাধারণ বেদুইন, বেদুইন মানে আরবি, একেবারে আলাভোলা গ্রাম্য মানুষ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আকসারের সামনে নবীজির রওজা শরীফে ইন্তেকালের পরে আইসা নবীজির কবরের পাশে বসে একটা কবিতা শের পড়ছিল, সেই শের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা পছন্দ হয়েছিল, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলছে, তুমি তারে বইলো আমি আল্লাহর কাছে তার জন্য তার মাগফিরাতের সুপারিশ করছি, আল্লাহ তারে মাফ করে দিছে। এখনো সেই শেরটা হুবহু এখানে স্মরণের অক্ষর দিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে সালাম দেয় হাজি সাবরা মদিনায়,
ওই 2 খুঁটি, এরকম 2টা খুঁটি, এই খুঁটির মধ্যে এরকম ঘুরাইয়া লেখা আছে, এখনও লেখা। আমি যতবারই আলহামদুলিল্লাহ গেছি, দেখাইছি আমার সাথে যারা, যে এই লেখা, এটা বেদুইনের শের, সাধারণ মুসলমানের, কোনো সাহাবীর না। ইয়া খাইরা মান দুফিনাত বিল কাআ আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাআ ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাতু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এই এই শের। আপনি যদি বলেন হুজুর অর্থটা কি, আপনি পড়ছেন না, আরবি শিখছেন না, কখন শিখেন, শিখলেন না কেন, দুনিয়া সব শিখছেন, শিখবেন না কেন, সব বলে দিলে মহব্বত থাকবে কেমনি, আলগা মহ আমার অর্থাৎ বুঝাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তারতম্য হয় যার দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি আসে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত বেশি নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, আমি আজও এখনও বলতেছি, কাউকে প্রতিপক্ষ মনে করে বলি না, আমি শুধু এটা বলছি আপনার জবান যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, সংখ্যা গুণেও না, অনুষ্ঠান হিসাবেও না, মহব্বত হিসাবে, কি হিসাবে বলেন, ভালোবাসা হিসাবে, আমল হিসাবে, আমল, দুরূদ শরীফকে আমল বানান, অনুষ্ঠান নয়। এ কথা এটা কইতেই বসো ভাই, কর কি কইছি, কর কি নয়, আমল বানান, এটা আমল না, এটা আমার আমল। তো কোরআনুল কারিম তেলাওয়াত এটা অনুষ্ঠান, এটা আমল, সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির করা, এটা কি আমল না অনুষ্ঠান, তাতে এটাও আমল, কথাটা বুঝছেন কি না, এটাও কি তাই আমল, এটা আমল, তাহাজ্জুদ এটা অনুষ্ঠান, এটা আমল, আউয়াবিন এটা অনুষ্ঠান, এটা আমল, এশরাক এটা অনুষ্ঠান, এটা আমল, আমল কি না বলেন না। তো এই সব যদি আমল হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ অনুষ্ঠান করে পড়তে হইব কেন, আর এটা না পড়লে গালি শুনতে হবে কেন, অনুষ্ঠান না করলে গালি দিবেন কেন, মন্দ বলবেন কেন, এটা জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমার নবীর দুশ্মন অমুক সময় বলবেন, যদি আপনি জিজ্ঞাসা করেন আমারে কসম করিয়া আমার জিগার, যে হুজুর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েননি, আমি আল্লাহর কসম করিয়া কাবার দিকে ফিরা বলবো, আমি আমার রসুলের উপরে প্রতিদিন নিয়ম মাফিক আমার শায়েখের ওজিফা হিসাবে দুরূদ শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বয়ানে চলতে ফিরতে বসতে কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে দুরূদ শরীফ পড়ি, তা আমি নবীর দুশ্মন হব কেন, কথা বলেন না, আমি পড়ি তো মিয়া, আমি তো পড়ি, আমাদের শায়েখের আমলের মধ্যে 6 তাসবির মধ্যে তো দুরূদ শরীফ 100 বার আছে, এটা তো লাজেম আমল, আমাদের শায়েখের যে আমল তাসবি নির্ধারণ করে দেওয়া আছে ও আমল হিসাবে, কোন পীর সাহেবের মুরিদের কাছে, মুরিদরে কোন পীর সাহেব নির্ধারিত কিছু ওজিফা দেয় না, তো আমাদেরও তো নির্ধারিত ওজিফা আছে, আমরাও তো শায়েখের হাতে বায়া, তো সেই আমলের মধ্যে 6 তাসবির মধ্যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার, প্রতিদিন সকালে 600, সন্ধ্যায় 600, কম পক্ষে এর বেশি পড়লে আরো ভালো, দুরূদ শরীফ পড়বে না কেন, সকালে 100 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার দুরূদ শরীফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত নিয়মিত পড়ে সে নবীর দুশ্মন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পড়ার পরও সে দুশ্মন, আপনি কিতাব কেমনে, আপনি কি বাত খান, আপনি কি বলেন, আপনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন সুরায় হজ, এই সুরার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মূলত আমি গত জুম্মার আগের জুমায় বলেছিলাম যে সুরায় হজ থেকে হজের আলোচনাটা আপনাদেরকে শোনাব, কিন্তু শুরুতে প্রথম 2 আয়াত
আপনার তর্জমা শুনাইছিলাম যে এই সূরায় আল্লাহ তাআলা হজ্জের আলোচনা, আল্লাহর ইবাদতের আলোচনা শুরু করছেন। ও ভাই, ওই ভাইদেরকে এই কদ্দুর জায়গা দেন না, এই যে দরজার কাছের যে জায়গা কদ্দুর হাওলাত দেন, ওনারা পরে যাইবে গা। না না, আপনারা বসতে বললে বলছি, এখানে জায়গা দিতে বলছি আপনাদেরকে, একটু চাপাইয়া এ ওইখান থেকে কয়েক দুই তিনজন লাইন ভাঙ্গে আলার ভাঙ্গিয়া বসে। মাশা, বাকি যারা পরে বইছে না, আপনারা সসম্মানে উপরে চলে যাবেন। আবার আগের ওলা করে জায়গা দিয়ে ছেড়ে দিয়ে, মূলত একটা মাসালা আছে, মাসালাটা হইল জুমার দিন, এই জুম্মার দিন এরকম গোল হইয়া বসা সুন্নতের খেলাফ, বুঝিন নি? মানে এমন ওয়াজ মাহফিলে আমরা যেরকম কাতার ভাঙ্গা গোল হইয়া বসি না, এটা সুন্নতের খেলাফ। শুধু কিসের দিন? জুমার। এই জন্য আমি গোল করি না আর কি, নাহলে তো এটা আরো যদি আপনারা বলি যে আপনারা সাফাইয়া কাতার ভাঙ্গা বসেন আর নওজোয়ান ছেলেরা উপরে চলে যাবেন, কিন্তু এটা মাসআলাগতভাবে সুন্নতের খেলাফ। চলে, এজন্য বলতেছিলাম তো এই সূরা হজ, এই সূরার 26 নম্বর আয়াত থেকে একেবারে 37 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 12টি আয়াত হজ এবং কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এইগুলোর তর্জমা শুনলে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে। আমরা একটু শুনতে থাকি, পুরাটা না হলো যে দূর হয় আবার সামনের জুমায় চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে মিস হয়ে যায়, আসলে আমি কিছু না কিছু কোনো না কোনো ঝামেলায় থাকি, এই জন্য মিস হয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম তাফসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর কাবা নির্মাণ করিয়েছিলেন। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমেও আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা নির্মাণ করাইছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত আল্লাহর ঘর এভাবেই ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন বন্যা যে সময় হয়েছে মানুষদের, এই মহাপ্লাবনের সময় কাবা ঘরের ভিত্তি ধসে গেছে। তো এরপরে আর দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হয় নাই, পুনর্নির্মাণ হয় নাই। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাইল সহ কাবা ঘরের ভিত্তি, কাবা ঘরের পুরা প্রাচীর, চারদিকের দেয়াল, অর্থাৎ পুরা ঘরটা আবার পুনরায় ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করাইছিলেন। তো এরপরে নির্মাণ করিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘরকে কেন্দ্র করে তিনটা কথা বলছেন যে আপনি তিনটা কাজ করবেন। এখন কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন? আল্লাহ তাআলা। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন ঘর পুনর্নির্মাণের জন্য, এখন ঘরটার দৈর্ঘ্য কদ্দূর, প্রস্থ কদ্দূর, এই পুরা জায়গাটা তো অনেক দিন হয়ে গেছে, ভবনের উপরের কোনো ওয়াল, ইট আর পাথর কিচ্ছু নাই। ওরা এটা জানে যে এখানে, কিন্তু ঠিক কদ্দূর বাই কদ্দূর কেমনে হবে এইটা পুরা বিস্তারিত আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সরাসরি নির্ধারণ করে দিয়েছেন। এই কথাটা এখানে ওয়া ইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন যখন আমি ইব্রাহিমের জন্য আমার ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম, অর্থাৎ আমি ঠিক করে দিছি যে এভাবে এভাবে এত বাই এত, কোনো কমিটির সিদ্ধান্ত না, মহল্লাবাসীর সিদ্ধান্ত না, সিদ্ধান্ত সরাসরি কা? আল্লাহ তাআলা। আল্লাহর ঘর কাবার ডান বাম সীমানা এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। ওই নির্ধারণের উপরে, নির্ধারণের উপরেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছে। এখানে প্রাসঙ্গিক এ দুলাল ভাই ঘুমায়,
এই দরকারি কথাটা ওনার জন্য কইতে চাইছিলাম। না না না, যেই হোক, আমি ঘুমান যাইতো না, সেক্রেটারি সাসা হোক, সদবদর হইত না। আমি শক্ত মানুষ, সোজা হিসাব, আমি কষ্ট বলুন কষ্ট করে আপনি মুসল্লি ঘুমাইবো আমি এটা মানি না। আগের থেকে আমার ওই মসজিদও আমার বয়স্ক মুসল্লিরাও আগের মসজিদে ওয়াইফাই তো কইতে হুজুরে ঘুম যাইতে দেন, আপনি নামাজের পরে ঘুম যান আসর পর্যন্ত, আমার সমস্যা কি? চলে তো বলতেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, কষ্ট করে আল্লাহর হুকুম পালন করে, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে বিশেষ পুরস্কার হিসাবে আল্লাহর ঘর বানাইবার তৌফিক দেয়। এই কথাটা বলছে, এটা বলার এই এটা নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তাফসিরের মধ্যে আছে, ছোট্টবেলার থেকে মোট প্রায় কোনো বর্ণনায় আছে 30টা, কোনো বর্ণনায় আছে 70টা আল্লাহ তাআলার হুকুমের বড় বড় পরীক্ষা দিছিলেন, পরীক্ষা পরীক্ষা 30টা পরীক্ষা দিছেন অথবা 70টা পরীক্ষা দিছেন। এই সমস্ত পরীক্ষা আল্লাহ যা নিছেন ছোট্টবেলার থেকে, এটা আমি ইনশাল্লাহ আরেক সময় বলবো পরীক্ষাগুলো বড় বড় বিশেষ কিছু পরীক্ষার কথা। তো এই এই সব পরীক্ষা ছোট্টবেলায় থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের মা মূর্তি পূজা করে, বাবা মূর্তি পূজা করে, তাদের মোকাবেলায় ছোটবেলার থেকেই তিনি তাওহীদের ডাক দিছেন, আল্লাহকে ডাকছেন। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলবার সময় ওনাকে ফেরেশতারা সাহায্য করতে চাইছিলেন, উনি আল্লাহকে ডাক দিছেন। ইসমাইলের জন্মের সময় উনি কোলে নিয়া আদর করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করছেন কোলে নিতে পারবা না, উনি আল্লাহর জন্য এই মহব্বত ত্যাগ করছেন। ইসমাইলকে বলছে দূরে পাঠায় দিতে চোখের আড়ালে, উনি আল্লাহর মহব্বতে এটাও মেনে নিছেন। ইসমাইলকে বলছে গলায় ছুরি লাগাইতে জবাই করে দিতে, উনি আল্লাহর মহব্বতে এইটাও মেনে নিছেন, গর্দানে ছুরি রাখছেন। এভাবে যখন আল্লাহ আউয়ালু মান ইখতাতানা, সর্বপ্রথম খতনা, খতনা বুঝেন তো না, পুরুষের যে খতনা করা, এই সর্বপ্রথম খতনা করার হুকুম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকেই দিছিলেন, এর আগে কাউকে খতনার হুকুম দেন নাই, এই প্রথম এটা উনি নিজের খতনা নিজে করাইছেন, কষ্ট করে আল্লাহর হুকুম মানার জন্যে এটা পরীক্ষা দিছেন। সর্বপ্রথম দাড়ি চুল এই পৃথিবীতে সাদা হইছে ইব্রাহিম আলাইহিসসালামের, এর আগে কোনো মানুষের দাড়ি চুল সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত। ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েই আল্লাহ তাআলা এটা করছেন, আউয়ালু মান শাবা, প্রথম চুল দাড়ি সাদা হয়েছে ওনার। ওনার মহল্লার কাফেররা তখন বলতেছিল যে বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে তার চেহারা চুল বদলাই গেছে, বুঝেন নাই, তারা তো আর কোনো সময় দেখে নাই। এখনে না আমাদের কাছে এটা অ্যাভেলেবেল যে চাচার দাড়ি সাদা সুন্দর, হ্যাঁ, কিন্তু ওই সময় প্রথম ওনারই চুল দাড়ি সাদা হয়েছে। তো তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করছে ইব্রাহিম আলাইহিসসালাম, মা হাদা শাই, আল্লাহ এটা কি, আমার দাড়ি চুল যে সাদা হচ্ছে এটা কি, তার ঘটনাটা কি? আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তখন সরাসরি বললেন ইব্রাহিম আলাইহিসসালামকে, হাদা ওয়াকা, ইব্রাহিম এটা দোষ না, এটা সম্মান, এটা গাম্ভীর্যতা, এটা ইজ্জত, এটা সম্মান। সাথে সাথে তাফসিরে আছে ইব্রাহিম আলাইহিসসালাম হাত তুলে বলছে আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, আল্লাহ তাইলে আমার এই ইজ্জতটা সম্মানটা আরো বাড়ায় দিন, একদম সাদা বানায়, চুলদারি সব দিয়ে কি করে দেন, আবার আরো সম্মান দরকার, আপনি সম্মান দিবেন আমি নেব না, বলেন কি, বলেন কি, সুবহানাল্লাহ। এর অনেক পরীক্ষা আছে, আরো আছে ছোট ছোট অনেক বিষয়ে পরীক্ষা আল্লাহ তাআলা উনার থেকে নিছেন। তো এই সমস্ত পরীক্ষায় কোরআনে আছে ইব্রাহিম আলাইহিসসালাম গোল্ডেন এ প্লাস পাইছেন, সবগুলো পরীক্ষায় উনি কি রেজাল্ট করছেন, সব সব একেবারে 5A-ও, 8A-ও, SSC-তেও, ইন্টারেও, অনার্সেও, মাস্টার্সেও,
সব পরীক্ষাতে উনি কি পাইছেন? গোল্ডেন এ প্লাস পাইছেন, সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হইছেন ইব্রাহিম আলাইহিস। তখন আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম সারা জিন্দগির পরীক্ষা করছি আমার হুকুমের জন্য, তুমি বারবার পালন করছো, চলো এবার তোমার একটা পুরস্কার দেই। আমার এই কায়নাতের, আমার গোটা সৃষ্টির মধ্যে আমার শ্রেষ্ঠতম ঘর, আমার ঘর বাইতুল্লাহ কাবা, আমার ঘরটা তোমারে দিয়ে বানাইতে চাই। বুঝছেন নি এবার এসবটা? এই তখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এটা সম্মান, এজন আল্লাহর ঘর বানানো, আল্লাহর ঘরের খেদমতে লাগা, আল্লাহর ঘরের জন্য কিছু করতে পারা, বিশ্বাস করেন এটা আপনার জীবনের সম্মান, এটা আপনার জীবনের ইজ্জত, এটা আপনার জন্য বহুত বড় সম্মান, বহুত বড় সম্মান। মক্কার কুরাইশরা যুগ যুগ ধরে সম্মানী ছিল, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই মক্কার কুরাইশরা দামি ছিল, সম্মানী ছিল সারা অঞ্চলের, চতুর্দিকের, গোটা আরবের, মধ্যপ্রাচ্যের আশপাশের সমস্ত মানুষ সম্মান করত আরবের মানুষকে আর কুরাইশদেরকে, শুধু একটাই কারণে, সেটা হলো তারা খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবার তত্ত্বাবধায়ক, কাবা ঘরের ইমারত ভবনের দায়িত্ব তাদের একজনের ছিল, ওই জমজমের দায়িত্ব এক গ্রুপের ছিল, ওই যে আপনার হাজরে আসওয়াদের দায়িত্ব আলাদা ছিল, কাবার দরজা চাবি খুলে দেওয়া, চাবি বন্ধ করা, এটা আলাদা গ্রুপের দায়িত্ব ছিল, হাজিরা আসলে তাদেরকে মানে থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া আলাদা দায়িত্ব ছিল, মেহমানদারি করানো আলাদা দায়িত্ব ছিল। এই কুরাইশরা কাবা ঘরের সাথে সম্পৃক্ত আল্লাহর ঘরের যত কিছু ভাগ করে করে, গ্রুপ করে করে এটাকে তারা ইজ্জত মনে করত, ভাগ করে নিছে যে না আমারও একটা দিতেইব, আমি আমনে আমনে সবটা নিলে হইতো না, আমার একটা কি করতে হবে, দিতে হবে। আপনারা শুনছেন না ওই যে হাজরে আসওয়াদ পাথরটাকে ওইখান থেকে কাবা ঘরের এখানে আইনার রাখবো কেড়া, এই লইয়ে কি পরিমাণ মানে ডাইরেক্ট তলোয়ার খুললার সব গোত্রের লিডাররা তাদের দল বল নিয়ে যে একদম কল্লা ফালাই দেবো, যদি বেটা তোরা শুধু রাখোস, এটা আমরারও মানে কাবার খেদমতের জন্য, কাবার স্পর্শের জন্য তাদের ছিল আগ্রহটা এই পরিমাণ, এই পরিমাণ, বুঝছেন? এই জন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিষয়টা আপনারা এইভাবেই গুরুত্ব, এই মসজিদ আল্লাহর ঘর, এটা শুধু একজনের না, দুইজনের না, মসজিদের প্রতিটা প্রয়োজনে আপনি হাত বাড়াবেন, বলেন ইনশাআল্লাহ, প্রত্যেকটাতে, প্রত্যেকটা। এই যে এসি কিনছে আপনি এটার সাথে যুক্ত হবেন, ওই যে পর্দা কিনছে ওইটার সাথে আপনি যুক্ত হবেন, মসজিদের যতগুলো কাজ, বিশ্বাস করেন এটা আপনাকে শুধু এমনি বলা না, বরং এই যে কাবার সাথে সম্পৃক্ত হওয়াটাকে যুগ যুগ ধরে আরব মক্কাবাসীর এই কুরাইশরা সম্মানিত মনে করত। সূরা কুরাইশ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আমি ওইটার তাফসিরে বলবো, তখন এই ইলাফি কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ্শিতা ওয়াসসাইফ, এই সূরাটা নাজিল হইছে আল্লাহ তাআলা এই কুরাইশদেরকে এটাই বলতে চাইছে যে কাবার এই বরকতে, কাবার সাথে সম্পৃক্ততার কারণে আরামে ব্যবসা করতেছ, আরামে সারা বিশ্ব ঘুরতেছ, আমি তো এই সম্মান দিছি, আমার ঘরের কারণে তোমগরে দাম দিচ্ছে, তো এখন ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এই যে এমনি ডাইরেক্ট কইছে আল্লাহ, এই ঘরের যিনি মালিক তার ইবাদত করো, বুঝেন নাই, তার নাম বেচ্চা খাও, তার ঘরের কি মানে সম্পর্ক দিয়া সবার কাছ থেকে দাম সম্মান কামাই করতেছো, তো এই ঘরের মালিকের ইবাদত করবা না, মানে কথাইটা নালে এমনি বললেন কেন? ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, হাদাল বাইত মানে এই ঘর, এই ঘর, এই ঘরের রবের ইবাদত। এই জন্য আপনারাও প্রত্যেকেই যুক্ত হবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন এই এসির টাকার মধ্যে আমি সহ অংশ গ্রহণ করবেন, কে কে হাত তোলেন, প্রত্যেকে, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 500 টাকা হোক, 10,000 টাকা হোক, সবাই সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই আজকে যখন কালেকশন হবে, এখন এখন থাকলে এখন দিবেন, না হয়তো আমি নাম লিস্টি করমু, কাগজ লেখমু, নাম ঠিকানা লেখমু, হাজিরা ডাকমু, না এত কাম আমার পক্ষে সম্ভব, এটা কোনো ইনসাফের কথা না,
কথাটা আমার বুঝছেন না, এটা বসে বসে বুঝিয়ে আপনার পিছে পিছে গুড়মু, এ টাকা 1000 লাগিয়া নাকি? এটা কোনো কথা হইল? কেন আপনি 1000 টাকা দিলে কোনান দিয়ে কাইতে দেবেন বলেন? একটা ইনসাফের কথা বলেন। মসজিদে যদি বলে আমি দিছি আগে, 100 বার দিছেন আগে, আবারও দিবেন? আমি অনেক সময় বলি যার পিছনের ইবাদত কবুল হয়, এটা সরাসরি হাদিস, আল্লাহ তাআলা তাকে নতুন করে আবার সেই ইবাদতের তৌফিক দান করে। ওই যে 6 রোজার কথা বলতে গিয়ে কইছিলাম, রমজানের রোজা যার কবুল হইছে আল্লাহ তাকে কি করছে, 6 রোজা রাখার কি দিছে, তৌফিক দিছে। আপনার পিছনের দান কবুল হইছে বলেই আল্লাহ আজকে আবার আপনাকে 1000 টাকা দেওয়ার, 500 টাকা দেওয়ার, 2000 টাকা দেওয়ার তৌফিক দান করছে। তাহলে এই জন্য আমি মূলত আসলে জোর করে বলছিলাম দুলাল ভাই রে, সেলিম ভাই তারা রে, সভাপতি ভাই রে, হ্যাঁ, যে এসিগুলো লাগায় ফেলেন, আমরা অল্প অল্প করে সবাই মিলে ইনশাআল্লাহ এটা ব্যবস্থা করব। তাইলে কমপক্ষে সবাই মিলে যদি আন্তরিকভাবে পুরা শেষ না হোক, আমরা যদি অনেক দূর আগাইয়া দিতে পারি, তাহলে এটা কি আমাদের জন্য খুব ক্ষতিকর কোনো বিষয় হইল? এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদের এই এসির কাজে জন্য অনেক টাকা লাগছে, এখানে প্রায় 2.5 লাখ টাকার উপরে তারা কিনে ফেলছেন ওনারা, তাহলে এই টাকাগুলো তো তাদের ব্যবস্থা করা দরকার। আমরা আইপিএস নতুন করে নষ্ট হয়ে গেছিল, আবার 35,000 টাকা খরচ করে আইপিএস কিনছে গতকালকে। এই জন্য দয়া করে প্রত্যেকে দিবেন তো ইনশাআল্লাহ। না হইলে আমার শেষ আরেকটা উপায় হইল, আগামী জুমায় ইনশাআল্লাহ আমি আপনাদের একজন একজন করে আপনাদের কাছে গিয়া আপনার কাছে আমি হাত পাতা কালেকশন করব ইনশাআল্লাহ। এটা হলো আমার দ্বিতীয় ইচ্ছা, যে বয়ান কিছুক্ষণ করে আমি প্রত্যেকের কাছে 4 তলা পর্যন্ত আমি নিজে প্রত্যেকের কাতারে কাতারে গিয়া আপনার হাতে আমি যাব। কিন্তু এরপরও এটা আমরা দিতে হইব সবাই মিলে, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা জবরদস্তি না, এটা আপনার আমার সম্পৃক্ততা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে শুধু তরজমাটা শেষ করে দিচ্ছি, 3টা কথা আরও বলবো ইনশাআল্লাহ সামনে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে 3টা কথা বলছেন, কাবা ঘর বানাইয়া, যে আপনি এখন এই ঘরে কি করবেন, আল্লাহ বলছে 3টা কাজ করবেন। 1, আল্লাহ তুশরিক বি শাইআন, কোনো অবস্থাতে এই ঘরে আপনার দ্বারা যেন কোনো শিরিক না হয়, এটা খেয়াল রাখবেন, কি না হয়, শিরক না হয়, কোনো শিরক কি কাজ হইতে পারে, এটার ব্যাখ্যা আমি পরে বলবো ইনশাআল্লাহ, এখন শুধু এটা বললাম। 2 নম্বর, ওয়াতাহির বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ তাআলা বলছে এই ঘরে যুগ যুগ ধরে কেউ তাওয়াফ করবে, কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে, কেউ রুকু সেজদা করবে, তো নামাজি এবং হাজি তাওয়াফকারী তাদের জন্য আপনি এই ঘরকে পবিত্র রাখবেন। মসজিদ সাফাই করা, মসজিদকে সবসময় পরিষ্কার রাখা, এটা আল্লাহর হুকুম। আর এইটা যে করে সে মনে করতে হবে, রাখতে হবে, যে মসজিদ পবিত্র রাখার হুকুম আল্লাহ নবীকে করছে, মিয়া নবী, এই যে ইব্রাহিম আলাইহিসসালাম রে বলছে, ইব্রাহিম আলাইহিসসালাম, এই জন্য মসজিদে হাত লাগানো, মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করা, এটা লজ্জা নয়, ইজ্জত, এটা লজ্জা নয় কি? 3 নম্বর হলো ওয়াদ্দিন ফিন্নাসি বিল হাজ্জ, 3 নম্বর হলো আপনি আমি আল্লাহ পক্ষ থেকে এই ঘরের উদ্দেশ্যে লোকেরা যেন হজ করতে আসে এই ঘোষণা দান করুন, হজ্জের ঘোষণা দেন। কিভাবে দিছে, কি দিছে, এটা আমরা পরে বলব। তাহলে 1টা কথা বলছে, 1, কোনোভাবেই যেন এই ঘরকে কেন্দ্র করে আর শিরক না হয়, 2, এই ঘরকে সর্বদা তাওয়াফকারী এবং নামাজিদের জন্য পবিত্র রাখবেন, 3, আপনি এই ঘরের উদ্দেশ্যে যেন লোকেরা সারা পৃথিবী থেকে আমার বান্দারা হজ করতে আসে এই ঘোষণা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, আল্লাহর ঘরে পৌঁছার তৌফিক দান করেন।